فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন জি হুজুর আমি আমেরিকায় আছি আমি যদি এখানে ট্যাক্সি ফাঁকি ট্যাক্স ফাঁকি দিয়ে যদি মালামাল বিক্রি করে সেটা কি আমার জন্য হালাল হবে যেই দেশে থাকুন সে দেশের নিয়ম মানা ভাই ফরজ সে দেশের যেটা শরীয়ত মোতাবেক নিয়মগুলো মানতে হবে শরিয়া বিরোধী কোনো আইন কোনো দেশেই মানা যাবে না আমেরিকা হোক আর বাংলাদেশে হোক কোথাও মানা যাবে না আমেরিকার ট্যাক্স ফাঁকি দিয়ে আপনার জন্য জায়েজ হবে না এই জন্য আপনাকে তা সেখানকার ট্যাক্স দিবেন সেখানকার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ফাঁকি ফাঁকি ফাঁক থাকে সরাসরি ফাঁক আছে সেই ফাঁক গ্রহণ করা যাইতেছে আমি কিন্তু বুঝাতে পারছি ধরেন আপনি একজন উকিল নিয়োগ দিবেন তাকে বলবেন যে আমার এই আছে এখন আইনের ভিত্তিতে তুমি দেখো কোন আইনে কোন কোনটাকে আমার জাকাত ইয়া ট্যাক্স না দিলে হয় সে যদি কোনো তোমাকে আপনাকে আইনের ফাঁক দিয়ে বের করতে পারে যে না এটা এটা আইনের ফাঁকেই বোঝা যায় তোমার এটা জাকাত তোমার এটা ট্যাক্স নেই তাহলে আপনি সেটাতে আপনি স্বাধীনভাবে নিতে পারবেন কারণ তাকে আপনি নিয়োগ দিয়েছেন কি জন্য এইটা যে আমার আইনি আইন যেহেতু মানুষ তৈরি করে সেখানে ফাঁক থাকেই সেখানে যদি এই ফাঁকটা নেওয়া কিন্তু অবৈধ না অবৈধ না কিন্তু আপনি ফাঁকি দেওয়ার জন্য করা যাবে না আইনের ফাঁক আছে বলে আপনি বের হচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না ইচ্ছা করে যে আইনের ফাঁক বের করো যাতে আমি না দিতে পারি এটা না বরং আপনি দিবেন এই জন্য যে যেটাতে যতটুকু পাওনা অতটুকু দিব কিন্তু আমি যেন বেশি দিতে না হয় আমি যেন বেশি দিতে না হয় যে তুমি ভুল করে আমি যেন বেশি না দিয়ে ফেলি আমার সম্পদ আমি আরেকজনকে বেহুদে কেন দেবো হ্যাঁ যেটুকু দিলেই আমার চলে অটুকু দেওয়ার ব্যবস্থাপনা করেন ফাঁক অনুসারে যতটুকু আমার ছাড় দেওয়া পাওয়া যায় ছাড় পাওয়ার ব্যবস্থা আমার করে দেন তাহলে সেটা অনুসারে আপনি দিতে পারবেন কিন্তু আপনি ফাঁকি দিয়েছেন জেনে শুনে যদি ফাঁকি দিয়ে থাকেন তাহলে এটা অবশ্যই অন্যায় হবে গুণার কাজ হবে কারণ যেই দেশে থাকেন সেই দেশের নিয়ম মেনে চলা এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান যতক্ষণ পর্যন্ত তারা শরিয়া বিরোধী কোনো কিছু না করবে শরিয়া বিরোধী করলে সেটা মানাও যাবে না শোনাও যাবে না সেটা মুসলিম দেশে হোক মুসলিম দেশ হোক মুসলিম দেশ যেগুলো আছে আজ বেশিরভাগই তো আপনি জানেন যে নামমাত্র মুসলিম দেশ এগুলি ইসলামের কোনো অনুশাসন সেখানে মেনেও চলে তারপরেও সেখানেও আপনাকে তাদের নীতি কথাগুলি মানতে হবে ভালো জিনিসগুলি মেনে চলতে হবে যেগুলি শরিয়া বিরোধী হবে সেগুলি কখনো মানা যাবে না সেগুলি কখনো মানা যাবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির কোনো নীতিকে মেনে নেওয়া যাবে না এখন বলতে পারেন যে ট্যাক্স কি আসলে বৈধ জিনিস কিনা হ্যাঁ ট্যাক্স তো অবশ্যই বৈধ ট্যাক্স নেওয়া বৈধ রাষ্ট্র ট্যাক্স নিতে পারে এটা আলা ইন্না ফিল মালে হাক্কান গায়রা যাকাত যাকাত ছাড়াও মালে সম্পদে ধনীদের সম্পদে হক রয়েছে এটা রাষ্ট্রপ্রধান যে কোনো সময় ট্যাক্সের মাধ্যমে নিতে পারবে জুলুমভাবে নিলে রাষ্ট্রপ্রধানের গুণা হবে কিন্তু যিনি সেখানে বসবাস করেন তার জন্য দেয়া বাধ্যতামূলক যদি ধরেন আমাদের উপরে ট্যাক্স বসাই দিলে এমনভাবে যে আমাদের জুলুম হচ্ছে এটা আমরা গুণা হবে তার আমাদের গুণা হবে না তার গুণা হবে যিনি বসাচ্ছেন কিন্তু আমরা যদি কোনো এই ট্যাক্স ফাঁকি দেই জুলুম অবস্থায়ও তাহলে আমাদের গুণা হবে কারণ জুলুম করলে তিনি গুণাগার হবেন কিন্তু আমি যদি ট্যাক্স ফাঁকি দিই আমি গুণাগার হব এই জন্য চিন্তা ভাবনা করবেন যে দেশে থাকেন সেখানকার নিয়ম নীতি মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী না হয় ততক্ষণ পর্যন্ত সেটা মেনে চলতে হবে ট্যাক্স শরিয়া বিরোধী নয় অনেকে ট্যাক্সকে শরিয়া বিরোধী বলেছেন কথা ঠিক নয় আমাদের ইমামরা এটুকুরে বই লিখেছেন দরিবা লিখেছেন অসুর লিখেছেন সেটা সবগুলি হচ্ছে এই ট্যাক্সের সাথে সম্পৃক্ত এই ট্যাক্সের বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মাওয়ার্দি হতে শুরু করে প্রত্যেক ইমামরা যুগ যুগ ধরে বিষয়টা লিখেছেন যে এই জাতীয় ট্যাক্স বা যখন সরকার মনে করে রাষ্ট্র পরিচালনার জন্য ধনীদের থেকে একটা অংশ নেবেন তাহলে নিতে পারেন এটাতে কোনো দোষের কিছু নেই কিন্তু যেটা জুলুম পর্যায়ে যেন না যায় বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে